বাবুজি, কি বাবুজি, আপনি আপনি আমার বাবার মতো, আমার আমার সর্বনাশ করবেন না বাবুজি, আমার সর্বনাশ করবেন না বাবুজি। আরে রাম রাম, বাবা বলো না, বাবা বলো না, ভোগের নেশাটাই তাহলে কেটে যাবে। বন্ধু বলো, দুনিয়া সবাই যদি তোমার বাবা হয়, তোমার মায়ের চরিত্র সম্পর্কে লোকে কি বলবে? হ্যাঁ, মেয়ে হয়ে তুমি মায়ের নামে এত বড় কলঙ্ক দিবে, তাতে তুমি আমার ইয়ে ভেবে নাও। ইয়ে জানোরগুলোকে মানুষ করতে পারলাম না, এরকম একটা সময়। দেখো দেখো, খেতে না পেলে তো জীবন, জওয়ানি, চরিত্র সব নষ্ট হয়ে যাবে। চোখের সামনে যখন বাচ্চাটা না খেতে পেয়ে মরে যাবে, তখন কি তাকে চরিত্রের ধোয়া জল খাইয়ে বাঁচিয়ে রাখবে? তুমি জলদি ভেবে নাও, যদি রাজি থাকো তাহলে এইসব টাকা পাবে, সমঝি? তোমার খিদের জ্বালা জুড়াবে, ছেলেটা মানুষ হবে, আর তুমি রাজি হলে আমার দিল ভি খুশ হবে। এসো নজদিক এসো। তোমার খিদের জ্বালা জুড়াবে, ছেলেটা মানুষ হবে, আর তুমি রাজি হলে আমার দিল ভি খুশ হবে। কি হলো, তখন থেকে কি সোচ করছো বলো তো? আমি তোমার দুশ্মন আছি থরেহি, আমি তোমার লিজের লোক। ভয় কি? এস 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 বস বস। আপনাকে গোলাম বলছে স্যার। কিসে দিয়ে? আমি আসতে পারি? হ্যাঁ জরুর জরুর, আসুন আসুন। আপনি বোধহয় কিছু ফেলে যাচ্ছেন, তাই না গোয়েঙ্কা সেট? টাকার গরমে মহিলা সমাজ কল্যাণে এতটা যখন মেতে উঠেছেন আপনি, তখন টাকাটা নিজের হাতেই তুলে দিন না। আরে কথা করতে করতে আমি একদম ভুলে গেছি। এলো এলো এলো, এবার আপনি যান, আর কোনো ভয় নেই। আমি কথা দিচ্ছি এই জানোয়ারটা কোনোদিন আপনাকে বিরক্ত করবে না। আসুন, আপনি এদিকে আসুন আসুন আসুন, বস। বলুন কি করতে পারি? প্রশ্নটা তো চোখের সামনেই রাখা আছে, শুধু জবাবটা চাই। হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। 7 দিন সময় দিচ্ছি, 3টে হেলে সাপের খবর পেয়েছি, বাকি শুধু একটি গোখরো। তোমাদের বাদশা, আর 7 দিনের মধ্যে যদি আমি নামটা না জানতে পারি, তাহলে কিন্তু আমি তোকে ভয়ঙ্কর ভাবে জ্বালাবো। আরে হ্যাঁ, এটা তো ভুলেই গেছিলাম। এটা কেন? যদি শেষ পর্যন্ত জ্বালাতেই হয়,
অবস্থায় মলমটা দিয়ে গেলাম।